Hello everyone, welcome to our online class. Today's topic is pronoun. আমরা জানি যে বাংলা ব্যাকরণে পদ পাঁচ প্রকার রয়েছে, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়া। এইখানে যে সর্বনাম পদটি রয়েছে বাংলা ইংলিশে এটাকে বলা হয় প্রোনাউন। হোয়াট ইজ প্রোনাউন? প্রোনাউন ইজ দ্য ওয়ার্ড অর এ পার্টস অফ এ স্পিচ হুইচ ইজ ইউজড ইন স্টিড অফ নাউন। আর আমরা বাংলায় যদি সংজ্ঞায়িত করি যে নাউনের পরিবর্তে যেই শব্দ ব্যবহৃত হয় তাকেই বলা হয় প্রোনাউন। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রোনাউনের আটটি প্রকার রয়েছে, যে পার্সোনাল প্রোনাউন, ইন্টারগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন অ্যান্ড রিসিপ্রোকাল প্রোনাউন। যে আটটি প্রকার আমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে প্রোনাউন সম্পর্কে আমাদেরকে ভালোভাবে জানতে হলে। লেটস গো টু নো অ্যাবাউট পার্সোনাল প্রোনাউন ডিটেইলস। পার্সোনাল প্রোনাউন এমন একটি প্রোনাউন যেটি ব্যক্তি, বস্তু, স্থানের নামের পরিবর্তে ব্যবহৃত হতে পারে। যেমন পার্সোনাল তাকে পার্সোনাল প্রোনাউন বলে। যেমন পার্সোনাল প্রোনাউন রয়েছে তিন ধরনের, ফার্স্ট পার্সোনাল প্রোনাউন, সেকেন্ড পার্সোনাল প্রোনাউন এবং থার্ড পার্সোনাল প্রোনাউন। আবার এই প্রোনাউনকে আরও তিন ভাগে ভাগ করা যেতে পারে, যেমন কেস হিসেবে নমিনেটিভ, নমিনেটিভ কেস হিসেবে নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস অ্যান্ড পসেসিভ কেস হিসেবে। তো আমরা এখানে যে ফার্স্ট পার্সোনাল প্রোনাউন যেগুলি সেগুলি আমরা লিখি। ফার্স্ট পার্সোনাল প্রোনাউনগুলি হচ্ছে যেমন আই, উই, আওয়ার, আজ, ইগলি। এবং সেকেন্ড পার্সোনালগুলি হচ্ছে যেমন ইউ অ্যান্ড ইয়র। থার্ড পার্সোনাল প্রোনাউনগুলি হচ্ছে যেমন দে, হি, শি ইত্যাদি। এগুলি আমরা জানি, তবে কোন ধরনের প্রোনাউন সেগুলি আমরা হয়তো যে পার্সন হিসেবে যেই আমরা জানি যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এই হিসাবে এগুলি হচ্ছে পার্সোনাল প্রোনাউনের যেই তিনটি প্রকার রয়েছে। এবং আমরা এগুলাকে কেস হিসেবে তিন ভাগে ভাগ করতে পারি। যেমন আমরা নমিনেটিভ হিসাবে আমরা ধরতে পারি যে নমিনেটিভ, অবজেক্টিভ, তারপর হচ্ছে পসেসিভ। এই তিন প্রকারের পার্সোনাল প্রোনাউনকে তিন ভাগে আমরা লিখতে পারি। যেমন নমিনেটিভে যদি আমরা আই লিখি, এটাকে সাবজেক্টিভ ও বলা হয়, আই, তাহলে অবজেক্টিভ হবে এটার জন্য মি। এবং পসেসিভ হচ্ছে মাইন। এরপরে আমরা প্লুরাল হিসেবে যদি লিখি, তাহলে নমিনেটিভ কেস উই এবং এটার অবজেক্টিভ কেস হচ্ছে আজ এবং নমিনেটিভ কেস হচ্ছে আওয়ার্স। তারপর আমরা লিখতে পারি নমিনেটিভ কেস যেমন হি, অবজেক্টিভ কেস হচ্ছে হিম এবং হিজ হচ্ছে পসেসিভ কেস। এভাবে আমরা পার্সোনাল প্রোনাউনগুলোকে এভাবে আমরা শিখে নিতে পারি। এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। আমরা উদাহরণ দিয়ে আরো ভালোভাবে শিখতে পারি। যে বলছে যে প্রোনাউন যদি হয় যে ব্যক্তি বা বস্তুর পরিবর্তে যে প্রোনাউন বসে সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। যেমন বলতে পারি যে তামিম
ইজ এ স্টুডেন্ট। এখানে তামিমটা হচ্ছে নাউন। এখন আমরা পরবর্তী লাইনে আমরা লিখতে পারি যে হি ইজ ব্রিলিয়ান্ট। এখানে যে হি রয়েছে এটা তামিমকে বোঝানো হয়েছে। তামিম এটা হচ্ছে ব্যক্তির নাম, সেই কারণে এটা হচ্ছে নাউন। এবং এই ব্যক্তির নামের পরিবর্তে আমরা যে হি ব্যবহার করেছি এটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এভাবে আমরা যদি বস্তু ব্যবহার করি, যেমন দ্য পেন রাইটস ওয়েল, এরপর আমরা ব্যবহার করলাম যে ইট ইট ইজ 5 টাকা। এখানে আমরা যে পেন ব্যবহার করলাম, পেন এটা হচ্ছে নাউন। তো আমরা নাউনের পরিবর্তে এখানে দ্য পেন রাইটস ওয়েল, কলমটি দিয়ে ভালো লেখা যায় বা কলমটি ভালো লিখে, এরপরে ইট ইজ 5 টাকা, এটার দাম হচ্ছে 5 টাকা। এখানে ইট আমরা নিয়েছি যে পেন, এখানে বস্তু রয়েছে, বস্তুর নামের পরিবর্তে আমরা ইট নিয়েছি, এটা হচ্ছে প্রোনাউন এবং এটি হচ্ছে পার্সোনাল প্রোনাউন। তো আমরা পার্সোনাল প্রোনাউন সম্পর্কে আমরা মোটামুটি বুঝতে পেরেছি। এখন আমরা চলে যাব আরেকটি প্রোনাউনে, সেটা হচ্ছে যেমন আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন সম্পর্কে আলোচনা করতে পারি। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ শব্দের অর্থ হলো যে দূরবর্তী বা নিকটবর্তী, কোনো কিছুকে ইঙ্গিত করা বোঝায়, সেগুলি হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যেমন দিস, দিজ, দ্যাট, দোজ, সাচ, এইগুলি হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। অর্থাৎ যেই প্রোনাউন বস্তুর পরিবর্তে বসে ওই বস্তুর নিকটবর্তী বস্তু, দূরবর্তী বস্তুকে নির্দেশ করে। যেমন দিস ইজ এ পেন, এখানে দিস দ্বারা বোঝাচ্ছে দিস ইজ এ পেন, এটি হয় কলম। এখানে এ নিকটবর্তী কলমটাকে বোঝানো হচ্ছে যে এই হয় একটি, যখন কোনো বস্তু নিকটবর্তী থাকে তখন আমরা বলতে পারি দিস ইজ এ পেন, এই হয় একটি কলম। তাহলে নাউনকে নির্দেশ করেছে এই শব্দটি দ্বারা, এবং এটার ফ্লুরাল হচ্ছে দিজ। এখন বার হয়ে যাবে ফ্লুরাল, দিজ আর পেনস, এইগুলি হয় কলম। তাহলে নিকটবর্তী এটা হচ্ছে ফ্লুরাল, এটা হচ্ছে সিঙ্গুলার। দূরবর্তীকে যদি আমরা ইঙ্গিত করি তাহলে আমরা দ্যাট বলতে পারি, দ্যাট ইজ এ পেন, ওইটি হয় কলম। তাহলে এটা দূরবর্তীকে, আর যদি আমরা এটাকে ফ্লুরাল করি তাহলে হবে দোজ, দোজ আর পেন, ওইগুলি হয় কলম। তাহলে নিকটবর্তী এবং দূরবর্তী কোনো কিছুকে ইঙ্গিত করতে যেই শব্দ ব্যবহৃত হয় এগুলোকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ওকে, আমরা চলে যাব। তবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এবং ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের মধ্যে একটি পার্থক্য হচ্ছে যেই, সেটা একসাথে বলে দিই, যে যদি আমরা দিস এর পরে যদি কোনো নাউন থাকে, দিস পেন ইজ মাইন, আর বললাম দিস ইজ মাই পেন, এখানে দিসটা হচ্ছে প্রোনাউন, এখানে দিসটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যেই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নাউনের পূর্বে বসে, সরাসরি যেই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নাউনের পূর্বেই বসে নাউনকে ইঙ্গিত করে তাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। অর্থাৎ নাউনের একদম সরাসরি পূর্বে যদি এটা বসে তাহলে সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, আর যদি নাউন দূরবর্তী থাকে তখন এটাকে বলা হবে প্রোনাউন। কারণ প্রোনাউন সবসময় নাউন এবং প্রোনাউন এগুলি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, এগুলির সাথে অন্য কোনো নাউন প্রোনাউন বসে না, শুধু অ্যাডজেক্টিভ সবসময় নাউন এবং প্রোনাউনের পূর্বে
বসতে পারে, নাউন প্রোনাউনকে ইঙ্গিত করে অ্যাডজেক্টিভ, সেই কারণে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে ফাইন, এখন আমরা চলে যাব যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের পরে আমরা চলে যাব রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ শব্দের অর্থ হলো আত্মগঠিত, নিজ গঠিত, সেগুলোকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন ওই প্রোনাউন যেটি অবজেক্টিভ কেস হিসেবে ব্যবহৃত হয়ে তার সাবজেক্টের প্রতি নির্দেশ করে বা প্রতিফলিত করে অর্থটাকে। যেমন আমরা বলতে পারি যে আই ডিড দ্য ওয়ার্ক মাইসেলফ, মাইসেলফ এটাই হচ্ছে যে সেলফ এবং সেলফ জাতীয় যে যে ওয়ার্ডগুলি রয়েছে তাকে, এইগুলোকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। যে এখানে এটি রিফ্লেক্সিভ প্রোনাউন কখনো সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে না, এগুলি অবজেক্ট হিসাবেই ব্যবহৃত হয় এবং এগুলির অর্থ ওই সাবজেক্টের দিকেই প্রতিফলিত হয়। যেমন আই ডিড দ্য ওয়ার্ক মাইসেলফ, আমি নিজেই কাজটি করেছিলাম, তাহলেই নিজের প্রতি, নিজেই করেছে মানে আত্মগঠিত কোনো কাজ বোঝাতে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করতে পারি। যেমন আমরা যদি উই ব্যবহার করি তাহলে হচ্ছে উই ডিড দ্য ওয়ার্ক, তাহলে হচ্ছে আওয়ার সেলফস, সেলফের প্লুরাল ফর্ম হচ্ছে সেলফস, সেলফের প্লুরাল ফর্ম হচ্ছে সেলফস। তো উই ডিড দ্য ওয়ার্ক আওয়ার সেলফস, আমরা নিজেরাই কাজটি করেছিলাম। ও এগুলি হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। ওকে, আমরা চলে যাব পরবর্তী প্রোনাউন, সেটি হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে যে প্রোনাউন দ্বারা কোনো নাউন বা প্রোনাউনকে প্রশ্ন করা বোঝায়, অর্থাৎ যেই ইন্টারোগেটিভ ওয়ার্ড এর উত্তরে কোনো নাউন বা প্রোনাউন উত্তরে নাউন বা প্রোনাউনই আসে ওইটাকেই বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। যেমন হোয়াট ইজ ইয়োর নেম, তারপর আমরা বলতে পারি যে হুইচ ইজ ইউ which did you buy, যেমন বলা হচ্ছে যে এখানে হোয়াট এবং হুইচ এই দুইটি হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। কিভাবে এই দুইটির উত্তরে যে আমরা দুইটি নাউন পাবো, তাহলেই সেই কারণে আমরা বুঝতে পারবো যে এটি হলো যে যে শব্দ দ্বারা কোনো নাউন বা প্রোনাউনকে প্রশ্ন করা বোঝাবে সেটাই হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। যেমন হোয়াট ইজ ইয়োর নেম, তাহলে উত্তর কি আসবে, ব্যক্তির নাম আসবে। যেমন আমরা দেখি যে রাকিব, রাকিব বলবে রাকিব, তাহলে এই হোয়াট দ্বারা নামকে, নাউনকে ইঙ্গিত করে, নাউনেই এটার উত্তরে আসবে, সেই কারণে এটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। এবং হুইচ ডিড ইউ বাই, তুমি কোনটি কিনেছিলে, অর্থাৎ এইখানে তো কোনটি কিনেছিলে মানে প্রশ্নের ভঙ্গিতে বোঝা যাবে, তখন সে উত্তর করবে যে সে কোনটি কিনেছিল, সে হয়তো বলবে যে আমি লালটি কিনেছিলাম, তখন সে বলবে যে রেড ওয়ান লালটি, অথবা কোনটি কিনেছিলে আমি বড়টি কিনেছিলাম, তাহলে হবে বিগ ওয়ান। তাহলে এগুলি হচ্ছে কি নাউন ফ্রেজ,
রেড হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু যখন রেড ওয়ান দিয়ে দিলাম তখন এটা নাউন ফ্রেজ হয়ে গেলে নাউনকেই উত্তর, নাউনেই এসেছে, নাউন ফ্রেজে এসেছে, সেই কারণে এটা হচ্ছে যে ইন্টারগেটিভ প্রোনাউন। এই ইন্টারগেটিভ প্রোনাউনগুলি আবার ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ হিসাবেও ব্যবহৃত হতে পারে। যেমন আমরা যদি এখানে ওয়ার্ডকে ব্যবহার করে যে ওয়ার্ড কাইন্ড অফ ম্যান, হোয়াট কাইন্ড অফ ম্যান ইজ হি অ্যান্ড হুইচ পেন, হুইচ পেন ডিড ইউ, হুইচ পেন ডিড ইউ বাই। এখানে আমরা দেখতে পাচ্ছি সরাসরি যে এই শব্দগুলির পরে একটা নাউন আছে, এগুলি হোয়াট কাইন্ড কোন প্রকার, এবং হুইচ পেন কোন কলম। তাহলে এখানে হোয়াট এবং হুইচ দ্বারা কাকে প্রশ্ন করছে? নাউনকে প্রশ্ন করছে, নাউনের পূর্বে বসে নাউনকে প্রশ্ন, নাউনের সরাসরি নাউনের পূর্বে বসেছে, সেই কারণে এখানে এগুলো হবে অ্যাডজেক্টিভ, ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ। যেমন হোয়াট কাইন্ড অফ ম্যান হি ইজ, এখানে তার ওই ব্যক্তির কি আসবে? একটা কোয়ালিটি আসবে, একটা গুণ আসবে, যে কোন ধরনের সেই ব্যক্তি। এখানে উত্তরে কিন্তু কোনো নাউন বা প্রোনাউন আসবে না, এখানে তার একটা গুণ আসবে, হোয়াট কাইন্ড অফ ম্যান ইজ হি, যে কোন ধরনের মানুষ হতে পারে, তিনি একজন যে দয়ালু মানুষ। তাহলে এখানে আসতে পারে কাইন্ড ম্যান, এখানে কাইন্ড দ্বারা প্রকার বুঝিয়েছে, আর এখানে কাইন্ড দ্বারা বুঝিয়েছে যে দয়ালু। হি ইজ এ কাইন্ড ম্যান। তাহলে এখানে কোন ধরনের মানুষ, এখানে ধরনটা হচ্ছে যে সে দয়ালু। তাহলে যেই ইন্টারগেটিভ শব্দ কোনো নাউনের বা প্রোনাউনের দোষ গুণ সংখ্যাকে ইঙ্গিত করবে, এর সংখ্যাকে প্রশ্ন করা বোঝাবে, এবং সেগুলি না সরাসরি নাউনের পূর্বে ব্যবহৃত হবে, সেগুলি হচ্ছে ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ। যেমন হুইচ ফ্যান ডিড ইউ বাই, তুমি কোন কলমটি নিয়েছিলে, বলবে যে রেড, লাল, ঠিক না? এখানে কোন কলম মানে কলমের যে ধরন বোঝানো হচ্ছে, এখানে কলমকে বোঝানো হচ্ছে না, কলমের ধরনকে বোঝানো হচ্ছে। কলমটা লাল হতে পারে, সাদা হতে পারে, কলমটি বড় হতে পারে, তাই না? এটা কলমের। আর আগেরটা হচ্ছে যে তুমি কোনটি কিনেছিলে, সেটা হচ্ছে বড়টি ছোটটি, এভাবে সেটা নাউনকে ইঙ্গিত করবে। আর এটা হচ্ছে যে নাউনের ধরনকে, ধরনকে যদি উল্লেখ করে বা প্রশ্ন করে, সেটা হচ্ছে ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, আমরা ইন্টারগেটিভ সম্পর্কে জানলাম, ইন্টারগেটিভ প্রোনাউন। এখন আমরা রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন হচ্ছে, রিলেটিভ শব্দের অর্থ আমরা সবাই জানি যেটি হলো সম্পর্ক। তাহলে রিলেটিভ প্রোনাউন হচ্ছে যেই প্রোনাউন কোনো নাউন বা প্রোনাউনের পরে বসে দুইটি সেন্টেন্সকে, দুইটি ক্লাউজকে কী করবে? সংযুক্ত করবে, সম্পৃক্ত করবে, তাকে বলা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। যেমন দ্য ম্যান হু কেম হিয়ার ইয়েস্টারডে is my father। এখানে আমি বড় একটি সেন্টেন্স লিখেছি যেটাকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। এখানে হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, কিভাবে? এখানে হচ্ছে ম্যান, আগে বলেছি যেই প্রোনাউন কোনো নাউনের পরে বসে ওই নাউনকে ইঙ্গিত করবে, এবং একটি দুইটি সেন্টেন্সকে বা দুইটি ক্লাউজকে কী করবে? সম্পৃক্ত করবে। যেমন এখানে দ্য ম্যান হু কেম হিয়ার ইয়েস্টারডে, এখান পর্যন্ত একটি ক্লাউজ হয়ে গেছে, আবার পরবর্তী আরেকটি অংশ রয়েছে। তার মানে হচ্ছে যেই প্রোনাউন
কোনো নাউনের বা প্রোনাউনের পরে বসে ওই নাউন প্রোনাউনকে ইঙ্গিত করবে এবং দুইটি সেন্টেন্সকে দুইটি ক্লজকে সংযুক্ত করবে, তাকেই বলা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। ওকে, রিলেটিভ প্রোনাউন এভাবে অনেক আছে, যেমন যেমন ইট ইজ হি, broke the plate, it is he who broke the plate। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হি রয়েছে এবং হু, তাহলে হি এটা প্রোনাউন, প্রোনাউনের পরেই যে শব্দটি বসে ওই প্রোনাউনকে কি করেছে, ওই প্রোনাউনকেই নির্দেশ করেছে এবং আরেকটি সেন্টেন্সকে আরেকটি ক্লজকে কি করেছে, যুক্ত করে দিয়েছে। তো ইট ইজ হি, সেই সেই কি করেছে, প্লেটটি ভেঙেছে। তাহলে এখানে যে নাউন বা প্রোনাউনের পরে, এখানে নাউন রয়েছে নাউনের পরবর্তী হু, এখানে প্রোনাউন রয়েছে প্রোনাউন পরবর্তী হু, এবং ওইটাকেই নির্দেশ করেছে। এখানে হু, এখানে হুটা হচ্ছে এ হি, এখানে হুটা হচ্ছে দ্য ম্যান। এরপরে আমরা এভাবে রিলেটিভ প্রোনাউনের ব্যবহার শিখতে পারবো এবং বুঝতে পারবো। রিলেটিভ প্রোনাউনের পরে আমরা চলে যাই এখন যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা হচ্ছে যে বন্টন, অর্থাৎ যে প্রোনাউন আলাদা আলাদা অনেকগুলি ব্যক্তির মধ্যে আলাদা আলাদা কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়, যে শব্দ দ্বারা আলাদা আলাদা করে ব্যক্তি বস্তুকে পৃথক পৃথকভাবে বোঝায় তাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। যেমন এগুলি হচ্ছে যেমন আইদার, নাইদার, ইচ, এই শব্দগুলি। যেমন ইচ অফ দেম গট এ বুক, ইচ অফ দেম গট এ বুক, তাদের প্রত্যেকে একটি করে বই পেয়েছিল। এখন এখানে ইচ, ইচ দ্বারা তাদের প্রত্যেকে বলছি না, যেই প্রোনাউন দ্বারা অনেকগুলো ব্যক্তির মধ্যে বা বস্তুর মধ্যে আলাদা আলাদা করে প্রত্যেককে বোঝায় তাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। যেমন ইচ অফ দেম, তাদের প্রত্যেকে, এখানে প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝানো হচ্ছে। যদি আমরা বলি যে অল অফ দেম, তাহলে এটা কিন্তু রিলেটিভ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন নয়, কারণ আমরা বুঝতে পারছি যে এখানে অল দ্বারা বোঝানো হচ্ছে তাদের প্রত্যেক, তাহলে এখানে আলাদা আলাদা করেও বোঝানো হচ্ছে না, সবাইকে বোঝানো হচ্ছে, এই কারণে এটা কিন্তু ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন না, ইচ হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এরপরে আমরা যে লিখি আইদার অর, নাইদার নর, আইদার হি অর হিজ ব্রাদার কেম হিয়ার, আইদার হি অর হিজ ব্রাদার কেম হিয়ার, এখানে হয়তো সে কিংবা হয়তো সে নয়তো তার ভাই এখানে এসেছিল। এখন এখানে হি এবং হিজ ব্রাদার দুইজন ব্যক্তিকে পৃথক পৃথক ভাবে বোঝানো হচ্ছে, দুইজনের একজন, দুইজনকে একসাথে বোঝানো হচ্ছে না, যে দুইজনের একজন, সে অথবা তার ভাই, কেউই সে অথবা তার ভাই এখানে এসেছিল, মানে দুইজনের মধ্যে কেউ একজন এখানে এসেছিল, সেটাই বোঝানো হচ্ছে। এরপরে আমরা যদি বলি নাইদার, নাইদার হি নর his brother came here, it is neither দ্বারা বোঝানো হচ্ছে যে negative, যে neither he nor his brother came here, সে কিংবা তার ভাই কেউ এখানে আসেনি। তাহলে এখানে দুইজনের যে কোনো একজনকে প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝানো হচ্ছে, সেই কারণে এগুলি হচ্ছে কি
distributive pronoun. Okay, তার পর আমরা চলে যাব এখন indefinite pronoun. Indefinite pronoun হলো indefinite মানে আমরা জানি যে অনির্দিষ্ট, যেটা আমরা আর্টিকেলের মধ্যে পড়েছি, অনির্দিষ্টভাবে বোঝানো হলে যে an বসে। তো এখন আমরা ডেফিনিট, ইনডেফিনিট, ইনডেফিনিট হচ্ছে যে অনির্দিষ্ট, অনির্দিষ্ট করে কোনো ব্যক্তিবস্তুকে, যে শব্দ দ্বারা অনির্দিষ্ট করে কোনো ব্যক্তিবস্তুকে বোঝায় সেটি হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। যেমন হতে পারে যে মেনি, হতে পারে এনি, হতে পারে সাম, হতে পারে সামওয়ান, এগুলি। যেমন এগুলি দ্বারা আমরা কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করে বোঝাতে পারি না, এগুলো অনির্দিষ্ট করে বোঝানো হয়। যেমন মেনি অফ আস, আমাদের অনেকেই ক্যান রান কম্পিউটার, many of us can run computer, আমাদের অনেকেই কম্পিউটার চালাতে পারে। কিন্তু আমরা যদি many এভাবে দিই যে many students are reading here, অনেক স্টুডেন্ট এখানে পড়তেছে, তাহলে এখানে many এখানে কিন্তু adjective, এটা কিন্তু pronoun না। কারণ pronoun হচ্ছে যদি কোনো noun বা pronoun এর পূর্বে সরাসরি না বসে noun বা noun কে কোনো ব্যক্তি বস্তুকে বোঝায়, যে শব্দটা দ্বারা, যে শব্দটা কোনো noun এর পূর্বে সরাসরি না বসে ওই শব্দটা দ্বারা কোনো noun কে ইঙ্গিত করবে অনির্দিষ্টভাবে, সেটা হচ্ছে indefinite pronoun। আর যেটা noun এর পূর্বে সরাসরি বসে তাহলে এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, ইনডেফিনিট অ্যাডজেক্টিভ। ওকে, তারপর আমরা জানি যে রয়েছে আমাদের রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে যে পারস্পরিক সম্পর্ক, যেটা বোঝায় যে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে যে পারস্পরিক সম্পর্ক বোঝায় তাকে বলা হয় রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন আমরা জানি ইচ আদার, ওয়ান অ্যান আদার, এই দুইটাকে রেসিপ্রোকাল প্রোনাউন হিসাবে আমরা চিহ্নিত করি। যেমন উই লাভ ইচ আদার, ইচ পরস্পর, দুইজনের মধ্যে বোঝাতে ইচ আদার ব্যবহৃত হয়। আর দুইজনের বেশি হলে ওয়ান অ্যান আদার ব্যবহৃত হয়, যেমন তারা একে অপরকে কি করে, তারা একে অপরকে সহযোগিতা করে, দে হেল্প ওয়ান অ্যান আদার। যদি দুই বা দুইয়ের ততোধিক মানুষের পারস্পরিকতা বোঝায়, মানে দুইয়ের বেশি ততোধিক ব্যক্তির মধ্যে, তাহলে ওয়ান অ্যান আদার, ওয়ান অ্যাদার, ওয়ান অ্যান আদার মানে হচ্ছে একে অপর, তারা একে অপরকে সহযোগিতা করে আর তারা পরস্পরকে ভালোবাসে। তো ডিয়ার লার্নার্স, আজকে আমরা প্রোনাউন এখানে শেষ করলাম। আগামী পর্বে আমরা আবার আরেকটি প্রকার পার্টস অফ স্পিচ, অ্যাডজেক্টিভ হতে পারে, ভার্ব হতে পারে, আমরা সেটা আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো এবং ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে, বোঝার চেষ্টা করবে, অবশ্যই বুঝবে। আল্লাহ হাফেজ।